আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের পর্বে আমরা অ্যাডস্টেরা নিয়ে কথা বলবো। তো আসলে প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ অ্যাডস্টেরা, ঠিক আছে? তো অ্যাডস্টেরা হচ্ছে একটা গুগল অ্যাডসেন্সের মতোই একটা হচ্ছে এই অ্যাড একটা নেটওয়ার্ক, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড দিয়ে তারা তাদের ওয়েবসাইট থেকে অ্যাড শো করাবে আপনার ওয়েবসাইটে, এবং সেখান থেকে আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য আপনি যে কাজটা করবেন, যদি অ্যাডস্টেরা থেকে আর্ন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, এবং আপনার ওয়েবসাইটটা আপনি অ্যাডস্টেরার সাথে লিঙ্ক আপ করবেন। যখন লিঙ্ক আপ করে দিবেন, তখন তারা আপনার ওয়েবসাইটে অ্যাডস দেখাবে, আর ওই অ্যাডসগুলো দেখানোর ফলে আপনি যা ইনকাম আসবে সেটা আপনার অ্যাডস্টেরা ওয়েবসাইটে থাকবে, সেখান থেকে আপনি উল্টো দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাডস্টেরা থেকে আপনি যে অ্যাকাউন্টটা করবেন সেটা মাস্ট বি হতে হবে সাইন আপ এজ এ পাবলিশার। পাবলিশার অ্যাকাউন্টটা করবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনার ছেলে সিম্পলি অ্যাকাউন্টটা করে নিতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে আপনি আর কি দিবেন, একটা ইমেল দিবেন, আর এখান থেকে আপনার ফুল নেম দিবেন, এখান থেকে আর লগ ইনের জন্য যে লগ ইন নেমটা দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর এখানে হচ্ছে মেসেঞ্জার, আর কীভাবে মেসেজ করবে দেখেন এখানে, আর টুইটার দেওয়া আছে, ইনস্টাগ্রাম, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, জাভার, স্কাইপি, আইসিকিউ। আচ্ছা, যেখানে একটা দিয়ে নেবেন, মনে করেন যে আপনি এখানে ফেসবুক দিলেন, হ্যাঁ ফেসবুক দিয়ে এখানে অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট অত নামটা দিবেন, হ্যাঁ, অথবা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করার ফলে এখানে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর পেমেন্ট মেথডটা আছে, পেমেন্টে আপনি কীভাবে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা এখানে পেপ্যাল আছে, ওয়েব মানি, WMZ আছে, প্যাক্সাম আছে, বিটকয়েন আছে, টেদার, তারপর টেদার আছে, ওয়েব ম্যানি আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, ঠিক আছে? এগুলো দিয়ে ফিল আপ করে যে কোনো একটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনি এখানে আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি দিয়ে এখান থেকে সাইন আপ করবেন, ঠিক আছে? তাহলে এটা সাইন আপ হয়ে যাবে। আচ্ছা, যখন সাইন আপ হবে, হওয়ার পরে আমি একটু লগ ইন করছি, লগ ইন করার ফলে আমি এটাতে একটু লগ ইন করবো, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার ওয়েবসাইট, এটাতে মূলত কোনো ব্যালেন্স নেই, ঠিক আছে? যেহেতু আগে কোনো কাজ করা হয় নাই, তো এখান থেকে এটা হচ্ছে আপনারা ইয়ে দেখতে পারবেন, এই যে এখানে বিষয়গুলো আছে অনেকগুলো, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যানালাইটিক্স, হ্যাঁ এটা লিঙ্ক আপ, ডাইরেক্ট লিঙ্ক আছে, হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে। এখন আপনারা এখানে এসে কী করবেন, এখানে এসে আপনার একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে, এখানে অ্যাড ওয়েবসাইট দেওয়া আছে। আচ্ছা, তো ওয়েবসাইটের জায়গায় আপনি এক্সাম্পল এই যে অ্যাডস্টেরা.com এটা দিবেন, আর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি কী হবে সেটা আপনি দিয়ে রাখবেন, ঠিক আছে? এখানে আছে সোশ্যাল, আছে অ্যাডাল্ট সোশ্যাল, মুভি, অ্যাডাল্ট শর্টলিং, MP3, ভিডিও কনভার্টার, অ্যানিমেল ফোকাস, বুক, আদার্স। আচ্ছা, এখানে আমি সোশ্যাল দিলাম, সোশ্যাল দেওয়ার পরে এখান থেকে আপনি যে একটা দেখাতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে রাখবেন। আচ্ছা, এখন আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি ব্লগারে, ওকে? আচ্ছা, ব্লগার পোস্টে যাচ্ছি, দেখি আমার কি ওয়েবসাইটটা এখানে আছে। সিম্পলি আপনারা ব্লগার থেকেই কিন্তু আপনারা আর্নিংটা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখুন অনেক ধরনের তিনটে ওয়েবসাইট করা আছে অনেকগুলা, ওকে? আচ্ছা, আমি এই যে বাংলা আইটি নেট নামের একটা ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট, ওকে? তো এখানে দেখছি কিছু ভিজিটার সামথিং কিছু দেখতে পাচ্ছেন অনেক আগে কর। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে আমরা ভিউ ব্লগে ক্লিক দেব, ভিউ ব্লগে ক্লিক দেওয়ার পরে এই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা আমি কপি করলাম, এই যে কপি করে এখান থেকে ওয়েবসাইটটা এখানে দিয়ে নেব, ওকে দিয়ে রাখলাম। আচ্ছা, অ্যাভেলেবল অ্যাড ইউনিট, ঠিক আছে, অ্যাডের যে ইউনিটগুলো আছে ঠিকই আছে, দেখুন অ্যাড সুইচ সাউন্ড, গেমলিং অ্যাড, সফটওয়্যার অ্যাড, অ্যালার্ট অ্যাড, হ্যাঁ অনেক ধরনের অ্যাড রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্যানার অ্যাড আছে, সোশ্যাল বার, হ্যাঁ এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাড আছে। আচ্ছা, আমি এখানে অ্যাড দিলাম, উই আর রিভিউইং ইউর ওয়েবসাইট, ওকে? আচ্ছা, আমার ওয়েবসাইটটা রিভিউ করতেছে, এটা পেন্ডিং আছে, একটু পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে দেখুন এখানে আমার এই যে ইয়াটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করতে হবে, এখন হচ্ছে কি, এখান থেকে যে একটা কোড দিবে ওই কোডটা আপনার ওয়েবসাইটে গিয়ে বসাতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যাডস্টেরা থেকে যে কোনো ওয়েবসাইট আমরা লিঙ্ক আপ করে সেখান থেকে আর্ন করতে পারি, ঠিক আছে। এখানে তিনটে স্টেপ দেখুন, 3 স্টেপ টু মনিটাইজ ওয়েবসাইট, এডু ওয়েবসাইট, ক্রিয়েট কোড, কপি কোড, ঠিক আছে। আচ্ছা, এটা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এই যে এখানে চাইলে আমরা এই আইডি দিয়ে যেখানে আইডি বসানো যায় আইডি বসাবো, অথবা আমরা কোড বসাবো, ঠিক আছে। তো কোড বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এরোডন বক্সটা, এটা ডাউন করলে এখানে তিনটা আমি দেখেন অ্যাড নিয়েছি, ব্যানার একটা, সোশ্যাল বার একটা, ব্যানার একটা, ঠিক আছে। আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে উপর একটা এখানে অ্যাড কোডে যাবো, অ্যাড কোডে গিয়ে এটা কপি করবো, কপি কোড করলাম, কপি করে এখান থেকে আমার ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে চলে আসার পরে এখানে আছে একটা ব্লগার আবার লিখতে হবে, হ্যাঁ ব্লগার পোস্ট লিখলাম। আচ্ছা, এইটা দেখার পরে এখান থেকে আমার যে ইয়াটা আছে ওয়েবসাইট ব্লগার সাইটটা, সেটাতে আমি যাচ্ছি যে বাংলা আইটি নেট। আচ্ছা, যাওয়ার পরে এখান থেকে আমি থিমে অপশনে চলে আসবো, ঠিক আছে। থিমে আসার পরে এখান থেকে কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করার পরে দেখতে পাচ্ছি যে, হ্যাঁ কাস্টমাইজ করার পরে এখানে আইডিটা এসটিএমএল, এখানে আইডিটা এসটিএমএল করে আসবো। করে আসার পরে এখান থেকে বলছে যে হেডার, হেডারের যে কোনো একটা নিচে আমরা ছেড়ে দিতে পারি। এখান থেকে আমি একটু টার্ন করব, ঠিক আছে, দিয়ে দিলাম, যেখান থেকে সেট করে দিব। ওকে, আচ্ছা এটা সেভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, যে এটা সেভ কিন্তু হয়ে গেছে দেখুন। আচ্ছা, সেভ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ক্লোজ করে দেব। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আমি, আচ্ছা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে এটা ইয়ে দিয়ে নিতে পারি আর এটা থেকে আমরা সরে আসতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা কাজ করতে পারি। ওকে।